আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা শেখ হাসিনা ছাড়া হতো না। নির্বাচন সামনে আপনি যে যার মতো ভোট দেবেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, শেখ হাসিনা না এলে এই বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবেন না। জামাত শিবির কি করেছিল আপনাদের খেয়াল নেই, জামাত শিবিরের শিক্ষকরা এখানে কি করেছিল আপনাদের খেয়াল নেই, একজনও এখান থেকে আপনারা মানে ভালো পা ভালো হাত নিয়ে শিক্ষকরা ছাত্ররা বেরোতে পারবে না। ছাত্রলীগ মারপিট করে মারপিট না করে তাদেরকে এই আন্দোলনে প্রতিরোধ করা দরকার, যে প্রগতি যেটা আমাদেরকে বঙ্গবন্ধু দিয়েছেন তার কন্যা দিয়েছেন সেটাকে আমাকে রক্ষা করতে হবে, সমন্বয় রাজনীতি দিতে নয় প্রতিরোধ রাজনীতি দিয়ে। এবং আমরা যে এখানে এই পর্যন্ত এসেছি প্রতিরোধের রাজনীতি দিয়ে এসেছি, আমি বলতে পারি, কারণে আমি 68 সাল থেকে রাস্তায় মার খেয়েছি, পুলিশের হাতে মার খেয়েছি, সেনাবাহিনীর হাতে মার খেয়েছি, আমি জেলে গেছি, আমি রিমান্ডে গেছি, আমার বলার অধিকার আছে প্রতিরোধেই প্রগতি, প্রতিরোধ না করা প্রতিক্রিয়া। এবং আপনারা মনে রাখবেন 2001 সালে কি হয়েছিল, মির্জা ফখরুল এই কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, ওই সময় মতিয়া চৌধুরীকে পিটিয়ে লম্বা করে দেওয়া হয়েছিল, ভুলে গেছেন সেসব চিত্র? ভুলে গেছেন কিভাবে আমাদেরকে হাত করা দিয়ে বেঁধে নিয়ে গেছে? ভুলে গেছে এখানকার প্রাক্তন ছাত্ররা কিভাবে শিবির তাদেরকে পিটিয়ে বের করে দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে? শিবিরের শিক্ষকরা কিভাবে প্রগতিপন্থী শিক্ষকদের পিটিয়েছে, ভুলে গেছেন আপনারা? আজকে আপনারা সমন্বয় রাজনীতি করেন, লজ্জা করেন আপনাদের? জাস্টিস খায়রুল হক ওই দিন একটা সভা হয়েছিল, সুপ্রিম কোর্টের বিচারপতিরা ছিলেন, সবাই প্রাক্তন বিচারপতিরা ছিলেন, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিছু বলার জন্য। জাস্টিস খায়রুল হক একটা কথা বলেছিলেন, মাননীয় শিক্ষামন্ত্রী আপনি ছিলেন না হয়তো জানেন না, উনি বলেছিলেন উনি 70 সালে ব্যারিস্টারি পড়তে লন্ডন যান, তখন দেখেন রাস্তায় রাস্তায় গাছে গাছে ডালে ডালে খালি বঙ্গবন্ধুর ছবি আর জয় বাংলা স্লোগান। উনি যখন 76 সালে ফিরে এলেন কোথাও বঙ্গবন্ধুর ছবি নেই, কোথাও জয় বাংলা নেই। আজকে শেখ হাসিনা বিরোধী তো ফখরুল ছাড়া বা বিএনপির কেউ ছাড়া সবাই তো শেখ হাসিনার পক্ষে, সবাই জয় বাংলার পক্ষে। মাননীয় শিক্ষামন্ত্রী একটি কথাই বলে দেয়, আমরা যেন 2 বছর পরে এটা না দেখি, এই বিশ্ববিদ্যালয়ে না দেখি কেউ শেখ হাসিনার কথা বলছে না, কেউ বঙ্গবন্ধুর বই বের করছে না, কেউ জয় বাংলা বের করছে না।